তাপমাত্রা নিয়ে নেই কোনো সুসংবাদ। সপ্তাহখানেক ধরে বয়ে যাওয়া তাপমাত্রা আগামী তিন চার দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এমন দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আগামী কয়েকদিনে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। আছে ঢাকার তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবার। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বৈশাখের শুরুর দিন, ঋতুচক্রে গ্রীষ্মকাল শুরু, তার সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছে গরম, প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস জনজীবন। তাই যেন পানিতে নেমে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছে তরুণরা। নেই বৃষ্টির দেখা, তার মধ্যে বাতাসের জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় গরমও যেন চরমে। এমন গরমে সব থেকে কষ্টে দিনমজুররা, যেখানে একটু ছায়া সেখানেই যেন খুঁজছেন প্রশান্তির ছায়া। গরমে রিকশা চালকদের কষ্টটাও যেন বেশি, একে তো গরম, তার উপরে যাত্রীও সংকট। এই বছরে তো প্রচুর গরম সহ্য হয় না, একটা করে ভাড়া মারি, দম লিয়া কাজ করি। রোজে বাবা মানুষ দুনুষ নাই, মানুষ ঘর থেকে বের হয় না রোজে। আবহাওয়া অধিদপ্তর বলছে গেল কয়েকদিনের তুলনায় সামনের তিন চার দিন গরমের তীব্রতা আরও বাড়বে, রাজধানীর তাপমাত্রায় 10 বছরের রেকর্ড ছাড়াতে পারে। আপাতত কমার সম্ভাবনা কম এবং আগামী তিন চার দিন এটা হয়তো কিছুটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস আমাদের উষ্ণতম মাস এবং এ সময়ের বৈশিষ্ট্যটাই বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে। আপনার বৃষ্টি নিয়ে নেই কোনো সুখবর। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এমন অবস্থায় গরমে সচেতন থাকার বিকল্প নেই নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।